नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येके स्वागत। आज के 22 सेप्टेम्बर 2021 साल बुधवार। आलिपुर आबहावा दफ्तर जानाच्छेन आज के भारी बृष्टिर सम्भावना रयेछे। दिल्लीर मौसम भवन जानिये दियेछेन आज के गांगेय पश्चिमबंगेर बेश किछु किछु जिलाते भारी बृष्टिपात चलबे। तबे एखानेई शेष नय, प्रचंड बृष्टिर एकटा स्पेल आसछे। कारण दुटी निम्नचाप आसछे, एकटी थेके हालका घूर्णिझड़ होलेओ होते पारे। तबे एखनी बला जाच्छे ना सेटी घूर्णिझड़ हबे किना। कबे आसछे, कोथाय आछे पड़ते पारे, कतदिन चलबे बृष्टि, कतदिन बृष्टि चलार पर बृष्टि कमार सम्भावना रयेछे, समस्त किछु आपनादेर जानाबो एई भिडियो थेके। पाशापाशि आपनादेर देखानोर चेष्टा करबो आजके त्रिपुरा, बांग्लादेश, आसाम एछाड़ा अन्यान्य जायगार आबहावाटा कोथाय केमन थाकते पारे। भिडियोटि शेष पर्यन्त देखुन। जदि बोरिं लागे, एर आगेर भिडियो विस्तारितभावे अल्प समयेर मध्ये करा आछे, देखे नेबार रिक्वेस्ट रइलो। शुधुमात्र पश्चिमबंगेर जिलागुलोर आबहावा निये रयेछे आगेर भिडियोटा। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার আরেকবার রিকোয়েস্ট থাকলো। যদি ভিডিও না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করার রিকোয়েস্ট থাকলো। প্রথম কথাই হচ্ছে আজকের আবহাওয়াটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন থাকতে পারে, কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, কি জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, সেটাই আপনাদের প্রথমে জানাবো। তারপরে আসছি স্টেপ বাই স্টেপ নিম্নচাপ ঘূর্ণাবর্ত সমস্ত কিছু নিয়ে। তবে তার আগে আপনাদের প্রথমেই জানিয়ে দিই এই মুহূর্তে কি কি সিস্টেম রয়েছে যেটি দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করছে। এই মুহূর্তে একটি সিস্টেম রয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত এক নাম্বার, সেটি রয়েছে উত্তর উড়িষ্যা, উত্তর ছত্রিশগড়, উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গা জুড়ে। দু নাম্বার সিস্টেম রয়েছে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডে, একটি নিম্নচাপ নতুন করে তৈরি হয়েছে, যার ফলে সেখানে আবহাওয়া প্রচণ্ড সক্রিয় রয়েছে, বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সংলগ্ন পুরুলিয়া অন্যান্য জায়গাতে বৃষ্টি চলবে এবং মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের ওপর। আগামী 5 দিন দক্ষিণ দিকেই সেটি থাকবে, এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে। 25 সেপ্টেম্বর একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, যেটি এক নাম্বার নিম্নচাপের রূপ নিতে পারে। এবং এটাও জানা যাচ্ছে 28 সেপ্টেম্বর আবার একটি নতুন অতি শক্তিশালী নিম্নচাপ আসতে চলেছে বাংলার দিকে। এটাই রয়েছে শেষ পর্যন্ত পাওয়া খবর, অর্থাৎ 5টি সিস্টেমের মধ্যে 3টি রয়েছে, 2টি আগামী দিনে আসছে। চলে আসছে আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে, কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন, আজকে যেটা আপডেট রয়েছে, এখনও পর্যন্ত অনেকে কমেন্ট করছেন পূর্ব বর্ধমান বা কিছু কিছু জায়গায় সেরকম কোনো বৃষ্টি হয়নি, অথচ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এটাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আপনাদের সামনে জানাচ্ছি, বৃষ্টি হোক বা না হোক, তারা যে আপডেটটি দিয়েছেন সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজকে সকাল পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে 4টি জেলাতে অতি ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় চলবে। 4টি জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। অন্যদিকে আজকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, বেলা পর্যন্ত চলতে পারে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা আজকেও রয়েছে, তবে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে আজকে বেলার দিক পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদে কোনো ভারী বৃষ্টি নয়, হালকা মাঝারি চলতে পারে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে যে সেরকমভাবে কোনো রকম 5 দিন সতর্কতা না থাকলেও, তবে তাদের একটা উপদেশ দেওয়া হয়েছে যে আজকে পর্যন্ত তারা যেন গভীর সমুদ্রে মাছ ধরতে না যান। এছাড়া বলা হয়েছে আজকে বেলার পর থেকে কেমন আবহাওয়া থাকতে পারে, প্রধানত 2টি জেলাতে বৃষ্টি কমবে না এমনটা জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এখানে ভারী বৃষ্টির সতর্কতা আজকেও রয়েছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম সারা দিন জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পূর্ব বর্ধমানে সেরকম বৃষ্টি হচ্ছে না অনেকে কমেন্ট করছেন, তবুও আবহাওয়া দপ্তর কিন্তু পূর্বাভাস দিয়ে রেখেছেন। এছাড়াও জানা যাচ্ছে আজকে দুপুরের পর থেকে বা বিকালের পর থেকে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, এখনও পর্যন্ত এইটুকু আপডেটে জানতে পারা গেছে। অর্থাৎ এক কথায় বলা ভালো, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি আজকে দিনভর চলার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। এবার এখন প্রশ্ন, এই ঘূর্ণাবর্তের যে বৃষ্টি চলছে কবে একেবারে পুরোপুরি সরে যাবে? দেখুন, বৃষ্টি পুরোপুরি এখনই সরে যাচ্ছে না, কারণ বর্ষাকাল চলছে, হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ঘূর্ণাবর্তের যে আবহাওয়াটা চলছে বৃষ্টির, সেটা কিন্তু আজকে বিকালের পরই দক্ষিণবঙ্গ থেকে সরে যাবার এখনও পর্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এটা জানতে পারা যাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে, আজকে ভারী বৃষ্টির কথা তাঁরা বললেও আগামীকাল আর ভারী বৃষ্টির সতর্কতা তাঁরা দেননি। অর্থাৎ আজকে বুধবার বিকালের পর থেকে শনিবার বিকাল পর্যন্ত, অর্থাৎ এই 3টে দিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোথাও না কোথাও। তবে ভারী বৃষ্টির আর সেরকম কোনো সম্ভাবনা থাকছে না এই মাত্র 3টে দিন। আবারও শনিবার রাত থেকে
প্রবল বৃষ্টি ঢুকবে প্রধানত প্রথম নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের জন্য। এবং এই যে বৃষ্টি ঢুকবে অর্থাৎ 25 সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হবে একেবারে 30 সেপ্টেম্বর বা 1-2 অক্টোবর পর্যন্ত। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, কারণ পরপর পেছনে আসছে দুটি নিম্নচাপ। 2 নম্বর নিম্নচাপটি হালকা ঘূর্ণিঝড়ের রূপ নিলেও নিতে পারে, এখনও এই পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন তাদের ওয়েবসাইটের পেজে যেটা জানিয়েছেন, 25 সেপ্টেম্বর শনিবার পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সংগঠিত হবে একটি নতুন করে ঘূর্ণাবর্ত। এটি প্রথম নিম্নচাপ তৈরি হতে পারে, এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এমনটা তাঁরা জানাচ্ছেন। এবং তাঁরা এটাও জানিয়েছেন 27 সেপ্টেম্বর সেটি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে, অর্থাৎ সেটি সরাসরি পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা খুবই কম রয়েছে। 1 নম্বর নিম্নচাপ যেটি 25 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি করবে বঙ্গোপসাগরে, এটাই রয়েছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আপডেট। ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে প্রথম নিম্নচাপের জন্য। এবার 2 নম্বর নিম্নচাপের এখনও কোনো আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি, তবে অনলাইন সিস্টেম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 28 সেপ্টেম্বরে সেটি আছড়ে পড়তে পারে সরাসরি পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে, এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা বলা যায় যে দক্ষিণ চীন সাগর থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার হয়ে 2 নম্বর ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আসছে, অর্থাৎ আগের যে নিম্নচাপ সেই পথেই আসছে এবং পশ্চিমবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে সম্ভবত 28, 29, 30 সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের 1 তারিখও ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও চলবে। এখনও পর্যন্ত এইটুকুই রয়েছে আপডেট। তবে এখন প্রশ্ন, ঘূর্ণিঝড় কি আসছে? অনেকে বলছেন, দেখুন ঘূর্ণিঝড় আসছে এমনটা ভাবার কোনো কারণ এখনও পর্যন্ত নেই, কারণ 2 নম্বর সেটি নিম্নচাপই হতে পারে, তবে গভীর থেকে গভীরতর নিম্নচাপ হবে এবং তার হাওয়ার গতিবেগ প্রচণ্ড থাকতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গে প্রায় 40-55 কিলোমিটার ঘন্টায় গতিবেগে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বা হালকা একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে 28 এবং 29 বা 30 সেপ্টেম্বর কোথাও কোথাও, এমনটাই প্রধানত সম্ভাবনা। এই যে দুটি নিম্নচাপ, এর জন্য কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে? প্রথম নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে 2-24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 26 তারিখের পর 27 তারিখে বৃষ্টিটা পশ্চিম দিকে কিছুটা সরতে পারে, ফলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, পাশাপাশি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত চলতে পারে। 2 নম্বর যে নিম্নচাপ, তার জন্য প্রধানত 28, 29, 30 সেপ্টেম্বর সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। কলকাতাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি হাওড়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2 মেদিনীপুরে প্রবল বৃষ্টি চলতে পারে, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা, এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখনও পর্যন্ত এইটুকু আপডেট রয়েছে। এবং অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমাঞ্চলের, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত চলতে পারে। তবে অন্যান্য এখনও যে জেলা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম, সেখানে প্রধানত হালকা মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে সম্ভবত পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জায়গাগুলো, বিশেষ করে সুন্দরবন, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, বাসন্তী, দীঘা, এই সমস্ত জায়গাগুলোর পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। তবে এই মুহূর্তে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে, এই পজিশন ধরে যদি সেটি এগিয়ে আসে, যদি কোনো দিক পরিবর্তন করে, হঠাৎ করে যদি উড়িষ্যার দিকে চলে যায়, তাহলে কিন্তু সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর থাকবে না, কিছুটা পরোক্ষ প্রভাব পড়তে পারে। তবে কোন দিকে যাবে এখনও পর্যন্ত তার কোনো ইঙ্গিত নেই। 2 নম্বর নিম্নচাপটি হচ্ছে সবথেকে বড় ভাইটাল জিনিস, কারণ ওটিকে নিয়েই চিন্তা রয়েছে আমাদের সবথেকে বেশি। আজকে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা নেই, ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, একই ধরনের খবর রয়েছে, কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদাতে একই রকম পরিস্থিতি থাকতে পারে, ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও মৌসুম ভবন জানিয়েছেন 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আসামে চলতে পারে ভারী বৃষ্টি 2-1 জায়গায় এমনটা জানাচ্ছেন মৌসুম ভবন, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, প্রধানত 70-100 মিলিমিটার বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের বহু জায়গায়, কারণ একদিকে নিম্নচাপ, অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে রয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয়।
বাংলাদেশের যে আপডেট রয়েছে প্রধানত তাতে দেখতে পাওয়া যাচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগে বেশ কিছুটা মাঝারি, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে প্রধানত খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দেশের উত্তর বিভাগের জায়গা রংপুর, সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেটে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নতুন করে যে দুটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে তার জন্য বাংলাদেশে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে। তবে এটা দেখতে পাওয়া যাচ্ছে প্রথম নিম্নচাপের প্রভাব খুব একটা পড়বে না, যদিও খুলনা, বরিশাল, চট্টগ্রামে পড়বে, উত্তর বিভাগের জায়গাগুলো প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে দু নম্বর নিম্নচাপ যেটি সম্ভবত 28 এবং 29 সেপ্টেম্বরের আশেপাশে আসতে চলেছে তার জন্য খুলনা বিভাগে প্রচণ্ড প্রভাব পড়তে পারে, এটাই রয়েছে আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।